আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা কুমি। কোন আসনের নির্বাচনের ফলাফল পুরো বাতিল কিংবা স্থগিত করতে পারবে না নির্বাচন কমিশন, এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, নির্বাচন চলাকালীন গণনাকালীন অনিয়ম বা অভিযোগ থাকলে শুধু এক বা একাধিক কেন্দ্রের ভোট বাতিল বা স্থগিত করতে পারবে কমিশন, পুরো নির্বাচন বাতিল করতে পারবে না। খসড়ায় আরও রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত যে কোনো প্রার্থী ঋণ পরিশোধ করে নির্বাচন করতে পারবেন। এছাড়া রিটার্নিং অফিসারের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে আপিল করা যাবে বলেও সুযোগ রাখা হয়েছে খসড়ায়। এছাড়া রাজনৈতিক দলে নারী সদস্য 33 ভাগ করার সময়সীমা 2020 সাল থেকে বাড়িয়ে 2030 পর্যন্ত করা হবে। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী জায়দা খাতুনের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সিটির 44 নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের সময় হামলার এই ঘটনা ঘটে বলে অভিযোগ সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুনের। তিনি জানান, সে সময় যে গাড়িতে মেয়র প্রার্থী জায়দা খাতুন এবং ছেলে জাহাঙ্গীর আলম ছিলেন, সেই গাড়ির ওপরে ইট নিক্ষেপ করা হয়, পরে রড আর লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয় জায়দা খাতুনের প্রচারণায় ব্যবহৃত মাইক ও সিএনজি অটো টেম্পো। আওয়ামী লীগ মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানের লোকজন এ হামলা করেছে বলে অভিযোগ তার। প্রাণের ও ভোটের নিরাপত্তা চান তিনি, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এজন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে দাবি জানান সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও এশিয়াতে বাড়তে থাকা উত্তেজনার মতো সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে জাপানের হিরোশিমায় বৈঠকে বসেছেন বিশ্বের শিল্পোন্নত 60টি দেশের নেতারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালির শীর্ষ নেতারা যোগ দিয়েছেন এতে। আয়োজক দেশ জাপান চীনের অর্থনৈতিক চাপ উপেক্ষা করে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য নিয়ে G7 নেতারা স্থানীয় সময় বৃহস্পতিবার জাপানে পৌঁছেছেন। পারমাণবিক ধ্বংসস্তূপের শহরটি এখন শান্তি স্তম্ভ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। তিন দিনের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্য নেতারা রাশিয়া ও চীনের বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গঠনের চেষ্টা করবেন। এবারের G7 সম্মেলনে আলোচ্য সূচির শীর্ষে রয়েছে ইউক্রেনে রাশিয়ার 15 মাসের সামরিক অভিযান। এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা নিয়ে আলোচনা করা হবে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ঝটিকা সফরে G7 দেশগুলোর বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন। সম্মেলনে তিনিও যোগ দিচ্ছেন, ফলে এ সম্মেলনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাড়তি গুরুত্ব পাচ্ছে। জেলেনস্কির এসব সফরের উদ্দেশ্য ছিল তার দেশের অস্ত্র সম্ভারকে আরও সমৃদ্ধ করা এবং রুশ বাহিনীর দখলে থাকা ভূখণ্ড মুক্ত করতে প্রতি আক্রমণ শুরু করার আগে রাজনৈতিক সমর্থন জোগাড় করা। আইপিএল টি-20, 4 বছর পর আইপিএলে সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। সঙ্গে ফাফ ডুপ্লেসিসের ক্যাপ্টেন স্নকে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ে প্লে অফ খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে দলটি। এর আগে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামার স্বাগতিকদের পক্ষে সেঞ্চুরি করে একাই ইনিংস টেনে নেন হ্যান্ড্রু ক্লাসন। তার 51 বলে 104 রানে 5 উইকেটে 186 সংগ্রহ পায় হায়দ্রাবাদ। কোহলি ও ডুপ্লেসিস বিস্ফোরক ব্যাটিংয়ে জবাব দিতে থাকেন। 35 বলে 50 তুলে নেওয়া কোহলি পরের 27 বলে সেঞ্চুরিতে পৌঁছান। পেসার ভুবনেশ্বর কুমারকে ছক্কায় উড়িয়ে 62 বলে শতকে পা রাখেন, পরের বল আউট হয়ে যান ভারতীয় তারকা। 172 রানে ভাঙে ব্যাঙ্গালোরের ওপেনিং জুটি। 12টি 4 ও 4 ছক্কায় সাজানো এই ইনিংস দিয়ে আইপিএলে ক্রিস গেইলের 6ষ্ঠ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছে কোহলি। ফাফ ডুপ্লেসিস বিদায় নেন 8 ওভার 2 বলে স্কোর 177 রেখে। 47 বলে 7-4 ও 2 ছক্কায় 71 করেন ব্যাঙ্গালোর অধিনায়ক।
গ্লেন ম্যাকওয়েল ও মাইকেল ব্রাসওয়েল তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকেই জয় নিশ্চিত করেন। 13 খেলায় 14 পয়েন্ট নিয়ে মুম্বাইকে নেট রান রেটে পেছনে ফেলে চারে উঠেছে ব্যাঙ্গালোর। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।